আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমাদের সোনারামপুর বাজারে যে বৃষ্টি কাজ ধরতেছে, এই বৃষ্টি কিন্তু ইতিমধ্যে সন্ধ্যার দিকে ভেঙে ফেলেছে গোড়াগুলো। তো যারা এই দিক দিয়ে আপনারা যানবাহন নিয়ে আসবেন তাদের জন্য কিন্তু আমি বলা লাগে যে বড় যানবাহন নিয়ে একদম আসতে পারবেন না। আর নিচে দিয়ে তার ব্যবস্থা করা হয়েছে, পায়ে হেঁটে যেতে হবে, এছাড়া কোনো পথ নাই। তবে নতুন কদমতলি দিয়ে ঘুরে আসার জন্য রাস্তা রয়েছে। তো আমরা জানি যে কাল আগামীকাল হ্যাঁ সকালে এই বৃষ্টি পুরাদমে ভাঙবে। আপাতত রাস্তা এখানে খনন করে রেখেছে যেন আপাতত যানবাহন এদিক দিয়ে বন্ধ রাখে, কালকে বৃষ্টি ভেঙে ফেলবে। এই বৃষ্টি 1990 সালে হয়েছিল আমরা জানি, এর আগে কী ছিল? এর আগে কিন্তু যারা পুরনো লোক আছেন তারা অবশ্যই জানবেন যে এখানে ছিল কাঠের সেতু, ছিল বাঁশের সেতু ছিল, তারপরে এটা হয়েছে। এই বৃষ্টির বয়স তেমন বেশি না, মাত্র 34 বছর হয়েছে। এখন আবার একটি পুনরায় নতুন ব্রিজ করতে যাচ্ছে। তো প্রিয় বন্ধুরা, আমি মেসেজটি এটি এইটুকুই দিলাম যে আসলে আমরা আমাদের এই বৃষ্টি এখন এক বছর, আমাদের এক বছর বা এর কম সময় ধরে হয়তো নতুন বৃষ্টি হতে সময় লাগবে, কিন্তু একটা আমাদের জড়তা কাটতে হবে এটা বোঝা যাচ্ছে। তারপরেও যেন দ্রুত নতুন বৃষ্টি হয়, তবে আমাদের সোনারামপুর বাজারের সাথে যে কানেক্ট আছে সলিমগঞ্জ রোডটি, হ্যাঁ এদিক দিয়ে প্রচুর পরিমাণে যানবাহন যাতায়াত করে, তো তার তা কিন্তু এড়াতে আমাদের অনেক সহ্য করা লাগবে। এখনই আমি ভাঙ্গাটুকু দেখে আমি নিজে বিপদে পড়ে গেলাম যে পার হব কীভাবে। পার হতে হলে কিন্তু ওই দিক দিয়ে অনেক নিচ দিয়ে ঘুরে আসতে হয়, তো এই সমস্যা অনেক সমস্যা হয়ে গেল আবার। তো জানি না কতদিন লাগবে, ইঞ্জিনিয়ার সাহেব কী করেন, দ্রুত যদি করে বৃষ্টি তবেই মানুষের চলাচল সুন্দর হবে, আর দ্রুত করার আহ্বান জানাই আমরা। মানুষ এখন তো জানি না, সকালে উঠে যখন গাড়িগুলো নিয়ে আইব তখন চিন্তা করুন তো ঝামেলা দেখব না। পোস্টটা অবশ্যই দিলাম, এই জন্যই পোস্টটা দেওয়া যে অনেকে দেখে জরুরি ভিত্তিতে যারা এদিকে আসবে না সে কিন্তু বিপদে ফাঁসে যাবে, আবার ঘুরে যেতে হবে অনেক দূর না। তো সুতরাং এখান থেকে কিন্তু দরিয়াদৌলত হয়ে বাঞ্ছারামপুর একটা রাস্তা গিয়েছে, আপনারা জানেন ওই দিক দিয়ে যাতায়াত করতে পারবেন। আর এমনিতে তো গাড়িগুলো আছে দুপাশে, পায়ে হেঁটে পার হয়ে কিন্তু আপনাদের গাড়িতে উঠতে হবে। তবে এই ভাঙ্গা বৃষ্টিও একটা স্মৃতি হয়ে থাকলো, কালকে বা এরপর দিন দেখবেন যে এই ভাঙ্গা বৃষ্টিও আর থাকবে না, একদম এই জায়গা যেরকম ডোলভাঙ্গা আমাদের নদীটি একদম ফাঁকা হয়ে যাবে।